বাঁকুড়ার সাংসদ ডক্টর সুভাষ সরকারের গাড়ির ওপর হামলা। তার গাড়ি লক্ষ্য করে পিছন থেকে বাইক আরোহী কয়েকজন দুষ্কৃতী ইট ও পাথর ছোড়ে বলে অভিযোগ, এবং এই ঘটনার জেরে গাড়ির পিছনের দিকের কাঁচ ভেঙে যায়। তবে সাংসদের আঘাত লাগেনি বলেই খবর। আজ দুপুরে বাঁকুড়া সদর থানার পাতালখুরি গ্রামে ঘটে এই ঘটনা। সাংসদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে, যদিও তৃণমূল এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। এদিকে এই ঘটনার পর বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের করছেন সাংসদ ডক্টর সুভাষ সরকার। নির্বাচনের ফলাফল 12 দিন অতিক্রম হয়ে গেছে, তারপরেও আজকে এরকমভাবে একটা ভায়োলেন্স, আমার গাড়ির ওপর পেছন থেকে হামলা হওয়া, এটা একেবারে রাজনৈতিক হিংসারই একটি নামান্ত। সেখানে যদি কেউ ভাবে রাজনৈতিক হিংসা করে বিরোধী রাজনৈতিক যে সমস্ত কাজ সেটা বন্ধ হয়ে যাবে তা নয়। ভারতীয় জনতা পার্টি সরকারের ভালো কাজের সঙ্গে আছে এবং সঠিক পদ্ধতিতে বিরোধিতা করে তাকে পথ দেখাবে, এটাই ভারতীয় জনতা পার্টির আদর্শ। কিন্তু এইভাবে সারা রাজ্য জুড়ে যে রাজনৈতিক হিংসা চলছে, অচিরেই সেটা বন্ধ করা উচিত রাজ্য সরকারের। আমি আশা করব রাজ্য সরকার এটা করবে।